হিজবুত তাওহীদের সদস্যরা বর্তমান ইমামদের ধর্ম ব্যবসায়ী বলছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? জবাব, হিজবুত তাওহীদের সদস্যরা মুসলমান নয়। বলবেন কেমনে নয়, ডাইরেক্ট কথা। জবাব, হিজবুত তাওহীদের নেতা বক্তব্য দিচ্ছে, আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, হিজবুত তাওহীদে যোগ দিলে জান্নাতে যাবেন, এ হলো তার স্লোগান, এ হলো তার বক্তব্য। তো এটাই যদি হিজবুত তাওহীদ হয় তাহলে এটি কোনো মুসলমানের দল নয়। ক্লিয়ার? মুসলমানের দল নয় এটা। তারা ইসলাম জানে না, ইসলাম মানে না, তারা ইসলামের শত্রু। হিজবুত তাওহীদ মানে কি? তাওহীদের দল বলতে কি? তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাইকে একখানে করে বলে যে এটা হলো তাওহীদের দল। এটা তাওহীদের দল না শিরকের দল? এটা ইসলামের দল না কুফরের দল? কুফরের দল। সুতরাং হিজবুত তাওহীদের কোনো বলার অধিকার নেই।